হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়শের পুষ্টি গুণাগুণ। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ঢ্যাঁড়শ আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি, এটি আমাদের দেশের প্রায় সব জায়গায় পাওয়া যায়। ঢ্যাঁড়শকে আমরা ভেন্ডি নামেও চিনে থাকি। আয়োডিনের অভাবে সৃষ্ট গলগণ্ড, মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের দুর্বলতা প্রতিরোধে ঢ্যাঁড়শ খুবই উপকারী একটি সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ভিটামিন এ, বি এবং সি। এখন আমরা ঢ্যাঁড়শের উপকারিতা সম্পর্কে জানব। ব্লাড সুগার কমায়। ঢ্যাঁড়শ ব্লাড সুগার কমাতে সাহায্য করে। রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকলে কালো জামের বীজ চূর্ণ করে 1 গ্রাম পরিমাণ চূর্ণের সাথে 3-4টে কচি ঢ্যাঁড়শ সেদ্ধ পানির সঙ্গে কয়দিন খেলে ব্লাড সুগার কমে যাবে, কোষ্ঠকাঠিন্য দূর। ঢ্যাঁড়শে রাইবোফ্লাভিন পরিমাণ এত বেশি যা বেগুন, মূলা, টমেটো আর সিমের থেকেও বেশি। কোষ্ঠকাঠিন্য সারাতে ঢ্যাঁড়শ বেশ উপকারী। এজন্য বীজ ফেলে দিয়ে 2-3টি কাঁচা ঢ্যাঁড়শ প্রায় 450 গ্রাম পানিতে এমনভাবে সেদ্ধ করুন যাতে 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকে। এবার পানিটা ছেঁকে নিয়ে দুবার খাবেন 1 ঘন্টা পরপর। এতে প্রস্রাব পায়খানা উভয় পরিষ্কার হবে, কাশি দূর। ঢ্যাঁড়শ খেলে খুশখুশ কাশির উপকার হয়। সেক্ষেত্রে বীজ ফেলে দিয়ে কয়েকটি কাঁচা ঢ্যাঁড়শ রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখুন। 5-6 গ্রাম ঢ্যাঁড়শের শুকনো গুঁড়ো আর চিনি দিয়ে বড়ি বানাতে হবে। বড়ি চুষে খেলে অল্প সময়ের মধ্যে উপকার পাওয়া যাবে। প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষরণ দূর। ঢ্যাঁড়শের উপাদান প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষরণ দূর করতে সহায়ক। প্রচুর পরিমাণ পানি পান করলেও অনেক সময় প্রস্রাবের পরিমাণ কম হতে পারে। এমন হলে বীজ ফেলে দিয়ে 3-4টা কাঁচা ঢ্যাঁড়শ আধাশের পানিতে সেদ্ধ করুন। পানি অর্ধেক পরিমাণ থাকতেই নামিয়ে ছেঁকে নিন। এই পিচ্ছিল পানি খেলে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষরণের সমস্যা দূর হয়। তো দর্শক, আপনি জানলেন ঢ্যাঁড়শের উপকারিতা। তো আজ থেকেই বেশি বেশি করে খান ঢ্যাঁড়শ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।